काबा मुसलमान मक्काई पहाड़ आछे 6,500 अल्लाह इब्राहिम नबी के बोलें काबा तैरी करो तुम्हार छेले इस्माइल के निये इब्राहिम अलैहिस्सलाम बोलें अल्लाह काबाई तो 6,500 मक्काई पहाड़ आछे कौन पहाड़ेर पाथर दिए काबा तैरी करब अल्लाह पाक जानिए दिलें आय आमार इब्राहिम खलीलुल्लाह आमी अल्लाह पाक अल्लाह ताला काबार जुन्नो तमाम दुनिया थेके पास्ता पहाड़ के बेचे निये थी जोड़े हबे ना सुभानअल्लाह नाराय तकबीर अल्लाह बोलचें दुनिया थेके कोटा पहाड़ आमी बेचे निये थी जोड़े बोलो पास्ता ही पास्ता पहाड़ेर पाथर दिए काबा तैरी करो इब्राहिम अलैहिस्सलाम জানছেন আল্লাহ যখন পাঁচটা পাহাড়ের কাবা দিয়ে পাথর দিয়ে কাবা তৈরি করতে বলেছে মক্কায় পাহাড় কতটা বলেছি বাবু 6,500 আজকে আজ মুখস্থ হয়ে যাবে মাশাআল্লাহ আপনাদের আমার কথা সবাই বুঝতে পাচ্ছেন তো বাবা হ্যাঁ 6,500 পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবা তৈরি করো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ কোন কোন পাহাড় আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার খলিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम दुनिया থেকে যে পাঁচটা পাহাড় বেছে নিয়েছি ওই পাঁচটা পাহাড় হলো এক নম্বর হলো হেরা পাহাড় দুই নম্বর হলো তুর পাহাড় তিন নম্বর হলো জুদি পাহাড় চার নম্বর হলো জাইতা পাহাড় পাঁচ নম্বর হলো লেবানন পাহাড় জোরে বলো কটা পাহাড় জোরে বলো পাঁচটা হেরা পাহাড় তুর পাহাড় জুদি পাহাড় জাইতা পাহাড় লেবানন পাহাড় একটু জোরে হবে না আল্লাহু আকবার পেছনের ভাইরা আর একটু জোরে হবে না আল্লাহু আকবার নারে তাকবীর কটা পাহাড়ের পাথর দিয়ে কাবা তৈরি তাড়াতাড়ি বলো পাঁচটা এখন আমার প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে খলিল কাঁদো কেন বলছে আল্লাহ মক্কায় আছে 6,500 পাহাড় কিন্তু তার মধ্য থেকে আল্লাহ কটা পাহাড় নিয়েছে মক্কা থেকে পাঁচটা নয় মক্কা থেকে একটা তাম পৃথিবীতে অনেক পাহাড় আছে না নেই বাবা আছে এখন কোন পাহাড়গুলো আল্লাহ নিলে নিয়ে ওয়াজ করতে গেলে আবার 2 ঘন্টা আল্লাহ যখন বললেন অকুদু হান্নাস ওয়াল হিজারা কুরআন আল্লাহ যখন জাহান্নামের জ্বালানি বানালেন কাকে বাবা জোরে বলো মানুষ আর পাথরকে পাথর কাটতে শুরু করলো পাঁচটা পাহাড়ের কান্না আমার আল্লাহ কবুল করলেন জোরে বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ কটা পাহাড় নিলে আল্লাহ পাঁচটা কিন্তু টোটাল মক্কায় পাহাড় বলেছি কটা 6,500 এই 6,500 পাহাড়ের মধ্যে আমার আল্লাহ মাত্র একটা পাহাড় নিয়েছেন জোরে বলে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করেছেন আল্লাহ আল্লাহ বলে খলিল কাঁদো কেন ইব্রাহিম আলাইহিস সালামের জবান খুলে যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ টোটাল মক্কাতুল মুকাররমা জমিনে হবে কাবা কাবা যে জমিনে হবে ওই জমিনে আছে 6,500 পাহাড় কিন্তু এর ভিতর থেকে আপনি মাত্র একটা পাহাড় নিলেন বাকি চারটা পাহাড় মক্কার জমিনে নাই তুর পাহাড় জুদি পাহাড় জাইতা পাহাড় লেবানন পাহাড় মক্কা থেকে কোনটা 3,000 কিলোমিটার দূরে কোনটা 2,700 কিলোমিটার দূরে কোনটা 1,800 কিলোমিটার দূরে কোনটা 1,200 কিলোমিটার দূরে আমি আর আমার ছেলে ইসমাইল যদি কাবা তৈরির জন্য 3,000 কিলোমিটার দূরে পাথর আনতে যাই পাথর আনতে যাব ফিরে আসতে পারবো কিনা জানি না কিয়ামত হয়ে যাবে কাবা আরো হবে না ঠিক বললাম না বেঠিক বললাম এখন আমাদের মসজিদ হবে যদি বলা হয় ইট আসবে আমেরিকা থেকে বালি আসবে জাপান থেকে সিমেন্ট আসবে রাশিয়া থেকে কি গো রড আসবে আফ্রিকা থেকে এখন তো এরোপ্লেন আছে না বাবা একটু হ্যাঁ না বলো না আছে তো নাকি আমরা বোম্বাইতে যাই ফ্লাইটে বাই ফ্লাইটে যাই এখান থেকে এয়ারপোর্ট থেকে আপনার 2.5 ঘন্টা লাগে বোম্বাইতে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট 2.5 ঘন্টা লাগে আচ্ছা এখান থেকে ধরে নেন আপনাদের এখান থেকে একটু কম লেগে যাবে তাই তো নাকি এয়ারপোর্ট কত সময় লাগবে 1 ঘন্টা ধরে নেন 1/2 ঘন্টা তাই তো 1/2 ঘন্টা 2.5 ঘন্টা আর ওখান থেকে আরব সাগরটা পার হতে 6 ঘন্টা জেদ্দার ঘাটে নামিয়ে দেবে তাও তো পেলেনে কিন্তু সেই সময় কি পেলেন ছিল বাবু একটু হ্যাঁ না বলো না কোনো 4 হুইলার ছিল 2 হুইলার ছিল আচ্ছা ঘোড়া উট
আর খচ্চর, তারপরে আছে আবার সমুদ্র, কিভাবে পার হব? ভাই আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আপনি যে চারটে পাহাড়ের নাম করলেন, পাঁচটা পাহাড়, এর মধ্যে একটা হেরা পাহাড় যেটা জাবালে নূর, যেখানে প্রথম ওহী নাজিল হয়েছিল, জোরে বলে, এটা তো মক্কায়, আর বাকি চারটে মক্কায় নেই। এখন যদি আমরা ওখান থেকে পাথর আনতে যাই, তো যেতে যেতে তো আয়ু শেষ হয়ে যাবে, কি গো ঠিক বললাম না ভাই? ঠিক বললাম, তা আসবো কি করে, পাথর আনবো কি করে, আর কাবা গাঁথবো কি করে? আল্লাহ বলছে খলিল ঘর কার? ইব্রাহিম আলী ইসলাম বলছে আল্লাহ আপনার ঘর, বলছে আমার ঘর যখন, তো মালের যোগান দেওয়ার দায়িত্ব আমার, তোমার টেনশন কিসের, জোরে বলে, বলছে আল্লাহ আমার তো তৈরি করতে হবে, আমি কিভাবে করব, আপনি মালের যোগান দেন। ভাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার খলিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি কাবার চাতানে দাঁড়িয়ে, কাবার গুড়ায় দাঁড়িয়ে এক একটা পাহাড়ের নাম করে ডাক দাও, পাহাড় তার পাথরগুলোকে দিয়ে দেবে, আর পাহাড় থেকে পাথরগুলো উড়ে উড়ে কাবার গুড়াই চলে আসবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে পাহাড়ের নাম করে ডাক দিলেন, হেরা পাহাড়, তুর পাহাড়, যদি পাহাড় জাইতা পাহাড়, লেবানন পাহাড়, পাহাড়ের পাথরগুলো উড়ে উড়ে চলে এলো, এত পরিমাণ পাথর কাবার কাছে মজুদ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা তৈরি করতে লাগলেন, এক সময় দেখা গেল কাবা কমপ্লিট হয়ে গেল, কিছুটা পাথর বেশি হয়ে যায়, জোরে বলেন, পাথর কিছু কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যখন কমপ্লিট হয়ে গেছে, পাথর কান্না শুরু করে দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ, যে পাথরগুলো বেশি হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে বলছে এই পাথর কাঁদো কেন, পাথরের জবান খুলে গেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথর বলছে খলিল, আপনি তো ডাকলেন আমাদের কাবাই লাগাবেন বলে, আমরা ছুটে ছুটে চলে আসলাম তুর থেকে, হেরা থেকে, লেবানন থেকে, জুদি থেকে, জাইতা থেকে, তো আমাদের যখন ডাকলেন কাবাই লাগালেন না কেন, আর কাবায় যদি না লাগাবেন আমাদের ডাকলেন কেন, কথা ঠিক তো নাকি রেহানা বলো, হ্যাঁ আমাদের ডাকলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বলছে এই খলিল ফারমা ইলাস সামা, পাথরগুলো তুমি আর তোমার ছেলে ইসমাইল টুকরো টুকরো করে ভেঙে আমার আকাশের দিকে ছুড়িয়ে দাও, জোরে বলো, কোথায় ছুড়িয়ে দেবে বাবা, আকাশের দিকে ছুড়িয়ে দাও। কিন্তু মজার ব্যাপার হলো, পাথর সব উপরে ছুড়িয়ে দেয়, একটা পাথর নিচে পড়ে না, জোরে বলেন। ইব্রাহিম আলী ইসলাম বলছে আল্লাহ পাথর যাই কই, আল্লাহ বলছে খলিল তোমাদের ছোড়া পাথরগুলো আমি আল্লাহ তামাম দুনিয়ায় ছড়িয়ে দিয়েছি, জোরে বলে, যেখানে একটা পাথরের টুকরো পড়বে সেখানে কিয়ামতের আগে একটা মসজিদ তৈরি হয়ে যাবে, জোরে বল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটু হকিকত গুরু রহস্য বুঝিয়ে দিচ্ছি বাবা, আমরা ওয়াজ শুনেছি কিন্তু এতটা গভীরে শোনেনি, কি শুনেছি একটু, হ্যাঁ না বলো না, আমি একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন, এতটা গভীরে বলবে না বাবা, একটু বুঝিয়ে দিই। আচ্ছা কিয়ামতের দিন কাবা হবে ইঞ্জিন, তাই তো না কি, একটু হ্যাঁ না বলো না, আর মসজিদগুলো বগি হবে, আর মুসল্লিগুলো কি হবে, যাত্রী, কাবা নামক ইঞ্জিনটা টেনে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলে, কেন প্রশ্ন কেন? আচ্ছা ভাই, এই যে আমাদের ট্রেনগুলো চলে না, রেলগাড়ি বাবা, যে পাতানো থাকে রেল ওপরে যেটা চলে গাড়ি, তাই তো নাকি, এই ট্রেন, আচ্ছা একটার সাথে আর একটা কানেক্টেড, তো একটু হ্যাঁ না বলো না, ওই মিডিল থেকে গুজা যদি কেটে দেওয়া হয় তো একটার সাথে আর একটা চলবে, কি কথা বোঝাতে পারছি বলে মনে হয়, কেটে যাবে না, হঠাৎ করে যদি মিডিল থেকে কেউ যদি মোটামুটি চালাকি করে একটা কেটে দেয়, আপনি কায়দা করে ঘুমিয়ে পড়েছেন, দেখবেন সে নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন, ট্রেন ওদিকে চলে গেছে, শিয়াল্লাহ, এ ঠিক না বেঠিক ভাই, ঠিক কেন? আজ আমাদের যেটা মসজিদ আছে, তামাম দুনিয়ায় যত মসজিদ আছে, মসজিদ আল্লাহর ঘর, আর প্রত্যেকটা জায়গায় ওই একটা করে কাবার অবশিষ্ট পাথর পড়েছে, এই জন্য প্রত্যেকটা মসজিদ কাবার সাথে কানেক্টেড, জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ, নারাই তাকবীর। আচ্ছা বাবু, হাজি সাহেব কে কে আছে একটু হাত তোলেন না দেখি, কে কে আছেন হাজি সাহেব, পিছনের দিকে ভাইরা, হাজি সাহেব কে কে আছেন? আচ্ছা একটু ধরিয়ে দিই বাবা, আমাদের যাদের টাকা পয়সা নাই, হাজি হবার শখ আছে না নেই, একটু হ্যাঁ না বলো না, আর প্রত্যেকটা মসজিদ কাবার সাথে কি বলেছি,
কানেক্টেড কানেক্টেড বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা টাকার অভাবে হজ করতে পারবে না যাদের উপরে হজ ফরজ নয় ওই সমস্ত উম্মতেরা আমার যারা গরীব উম্মত হবে আমি রাসূলে পাক জানিয়ে দিলাম তারা যদি মসজিদে গিয়ে ওযু করে সুন্দর করে গোসল করে মেসওয়াক করে খুশবু মেখে সুরমা লাগিয়ে ভালো কাপড় পরে জুমা দিনে মসজিদে গিয়ে জুমার নামাজটা আদায় করবে আমি নবী পাক জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জুমার সালাত পড়নেওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে হাজি বান্দার কাতারে শামিল করিয়ে হাশরের ময়দানে তুলবে জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর বাবু যে কথা বলতে বলতে আমি এত দূর এসে গেলাম আমার খুব মনে আছে আমি আয়াত তুলেছিলাম কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আল্লাহ পাক বলছেন কুল টেল ইয়া আইয়ুহান নাস ও হিউম্যান বিং ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আই এম দা মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ টু অল অফ ইউ আই হাবিব আপনি বলে দিন আমি বিশ্বনবী সকলের জন্য নবী হিসাবে রাসূল হিসাবে এসেছি জোরে বলেন আর আমি প্রথমেই শুরু করেছিলাম বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ হলো রসুলের অনুসরণ কার অনুসরণ রসুলের অনুসরণ আজকে আমরা রসুলের অনুসরণ থেকে দূরে সরে গেছি ঠিক বললাম না ঠিক বললাম আজ কেউ ক্রিকেটকে ভালোবেসে বিরাট কোহলির ফলোয়ার কেউ ফুটবলকে ভালোবেসে মেসির ফলোয়ার কেউ বা শাহরুখ সালমান খান বলিউড টলিউড হলিউডের নায়ক নায়িকাদের ফলোয়ার মুসলমান নেপাল রাজধানীর নাম কি বাবু বলো কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডুতে নায়িকা গায়িকা ড্যান্সার ফিল্ম স্টার ওজা লামা নাচের মুখে লাথি মেরে গানের মুখে লাথি মেরে আমনা ফারুকি নাম নিয়ে ইসলাম কবুল করে নামাজি মহিলা হয়ে বোরকা পরে এসেছে জোরে বলেন জোরে হবে না সুবহানাল্লাহ কিন্তু আমরা মুসলমান আমরা রসুলের ফলোয়ার হতে পেরেছি বাবু রেহানা বলে পেরেছি না উনি মুসলমান কেন হলেন আজ নবী আমাদের সকলের বাইর আবার ইহুদিদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা হয়েছে দ্য লর্ড দ্য গড উইল রেইজ আপ আনটু দি এ প্রফেট ফ্রম দ্য মিডস অফ দি অফ দাই ব্রেথরেন লাইক আনটু মি আনটু হিম ইয়েসাল হিয়ার ক্যান বাইর আমার পরিষ্কার লেখা হলো যে যদি তোমরা দুনিয়ায় শান্তি পেতে চাও আখেরাতে মুক্তি পেতে চাও মুস্তাফাকে মেনে নাও জোরে বল বাইর আমার বৌদ্ধদের ত্রিপিটকের ভিতরে লেখা হলো গৌতম বুদ্ধ বলছেন আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ নট শ্যাল আই বি দ্য লাস্ট ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধা উইল অ্যারাইজ দ্য ওয়ার্ল্ড আমি গৌতম বুদ্ধ আমি প্রথম আমি শেষ নই আমি শ্রেষ্ঠ নই আমি একজন বুদ্ধের কথা বলে যাচ্ছি তিনি শ্রেষ্ঠ তাকে প্রশ্ন করা হলো হাউ শ্যাল উই নো হিম আমরা তাকে কিভাবে চিনবো গৌতম বুদ্ধ বলেন হি উইল বি নোন এজ মৈত্রিয়া ত্রিপিটকের ভাষায় তার নাম হবে মৈত্রিয়া আর আরবিতে হলো মৈত্রিয়া আর আরবিতে হলো মোহাম্মদ রসুলুল্লাহ জোরে বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার আমি যে কথা বলতে বলতে এসে গেলাম বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ হলো বিশ্ব নবীর অনুসরণ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আজ আমরা রসুলের অনুসরণ থেকে দূরে সরে এসেছি একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন আমরা মুসলমান সামান্য মশলা নিয়ে মতভেদ ঠিক আছে না এটা হ্যাঁ না বলো না হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো আমি নাচতে বলবো না জোরে বলবো কী গো ঠিক বলছি না বে ঠিক বলছি আছে না নেই সালাম কিয়াম দাঁড়িয়ে করবো না করবো না এই নিয়ে গণ্ডগোল কী গো ঠিক বললাম না বে ঠিক বললাম অথচ মুসলমান যে নামাজ পড়ছি না সেদিকে একবারও খেয়াল নেই লক্ষ্য করবেন যে বিষয়গুলো কিনে আমরা গণ্ডগোল করি এইগুলো কোনো মূল বিষয় নয় মূল ইসলামে আমরা সকলেই কিন্তু এক জায়গায় ঠিক আছি যেগুলো নিয়ে দ্বন্দ্ব করি এগুলো সব সামান্য ফরুহাতি মশলা ছোটোখাটো বিষয় কী গো ঠিক বললাম না বে ঠিক বললাম একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন বাবু